আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু মানুষ মনে করে যে তারা এখনো যুবক আর তাদের শরীরে কখনোই ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে না, তাদের শরীরে কখনো জয়েন্টের ব্যথা হতে পারে না, তাদের ঘাড় কখনো দুর্বল হতে পারে না। কিন্তু ব্যাপারটা আসলে এমন না। পুষ্টির ঘাটতির জন্য ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষেরই ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, হাঁটুতে আর হাড্ডিতে ব্যথা অনুভব হতে পারে, আর এর জন্য সাদা তিল খুবই উপকারী। এটাকে ক্যালসিয়ামের কোষগার বলা হয়, কারণ এক বাটি সাদা তিলে প্রায় 70 গ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তো প্রিয় দর্শক, আজকে যে রেমিডিটি আপনাদেরকে দেখাবো, যাদের হাত পা জয়েন্ট এবং শরীরের ব্যথা দূর হয় না তাদের জন্য এটা খুবই কার্যকর। যে হাসপাতালের বেডে পড়ে আছে থেরাপি নিচ্ছে সেও দৌড়াবে ইনশাআল্লাহ, শুধুমাত্র নিয়মিত তাকে এই রেমিডি গ্রহণ করতে হবে। কোমরের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা এটা সেবন করুন। এছাড়াও স্নায়ুঘটিত বিভিন্ন সমস্যার সমাধান হবে যদি এটা ঠিকভাবে সেবন করতে পারেন। দিনভর কাজ করলে শরীরে ক্লান্তি আসবেই, কিন্তু সারা রাত রেস্ট নেওয়ার পরেও পরদিন সকালে আপনার শরীরে ঠিক একই ক্লান্তি যদি কাজ করে তাহলে বুঝতে হবে সমস্যা আছে, আপনার শরীরে স্থায়ীভাবে দুর্বলতা বাসা বেঁধেছে। আর যেহেতু স্নায়ুজনিত ব্যথা শুরু হয়েছে তাই ভালোভাবে উঠবস করতেও আপনার সমস্যা হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রক্রিয়ার কথা বলবো যে উপায়ে দুর্বলতা একেবারে দূর হয়ে যাবে, আপনার হাড়ের জয়েন্টের ব্যথা একেবারে গায়েব হয়ে যাবে, সেই সাথে এটি আপনার শরীরের ক্যালসিয়ামের অভাব পূরণ করবে, মাংসপেশিকে মেরামত করবে এবং স্নায়ুতে হওয়া তীব্র ব্যথা ঠিক করে দেবে। তো এই রেমিডিটির প্রথম উপাদান হচ্ছে তিসি বীজ। এর পাশাপাশি আমরা সাদা তিল নেব। তিসি বীজ জয়েন্টের ব্যথা ও হাঁটুর ব্যথার জন্য খুবই উপকারী, একই সাথে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকা, হার্টের ব্লকেজ, থাইরয়েডের সমস্যা উন্নতিতেও তিসি বীজ খুবই উপকারী। আপনি যে কোনো মুদি দোকানে এই তিসি বীজ খুব সহজে পেয়ে যাবেন। তো এর সাথে ভিডিওর শুরুতে বলা সাদা তিলটাকে মিশিয়ে নেবেন। তারপর দুইটি উপকরণকে হালকা আঁচে গরম করতে হবে। যদি এতে লবণ থাকে আর স্যাঁতস্যাঁতে ভাব থাকে তা যেন ভালোভাবে বের হতে পারে। আর 2 মিনিট ধরে ভাজতে থাকলে এটা ব্রাউন কালার হয়ে যাবে। তারপর আপনি এটিকে নামিয়ে ফেলুন আর তার সাথে তাজা তিলের মিশ্রণ নিয়ে একসঙ্গে ভালো করে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নেবেন। আপনি এটি গুঁড়ো করে এর একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। হাঁটুর ব্যথা, ক্যালসিয়ামের অভাবে জয়েন্টের ব্যথা, এছাড়া চলাফেরা যাদের সমস্যা হয় তাদের জন্য এটি খুবই উপকারী। চলুন দেখে নিই এর ব্যবহার আপনাকে কীভাবে করতে হবে। এই দেশি উপায়টি ব্যবহারের সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এমন যত জিনিস আছে যেগুলোতে বাত রোগ বাড়ায় এবং গ্যাসের সমস্যা তৈরি করে সেগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দিন। আর এই মিশ্রণটি আপনি দুধের সঙ্গে নিয়মিত খেতে থাকেন, তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যে এর ফলাফল বুঝতে পারবেন। আপনি চাইলে সকালে খালি পেটে গরম জল খেয়ে নাস্তা করার 1 থেকে 1 ঘন্টা পরে দুধের সাথে মিশিয়ে আপনি এই পাউডারটা খেতে পারেন। ইনশাআল্লাহ নিয়মিত খেলে 1 সপ্তাহের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা শরীরে বেড়ে যাবে।